আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমার সাথে উপস্থিত আছেন ডাক্তার মুজিবুল হক স্যার, ফাংশনাল মেডিসিন কনসালটেন্ট, এনডি পিএইচডি ইউএসএ, এবং তিনি হচ্ছেন প্রফেসর ও ভাইস প্রেসিডেন্ট আমেরিকান ইউনিভার্সিটি অফ ইন্টিগ্রেটিভ মেডিসিন। তো স্যার, আমরা আপনার কাছে একটা জিনিস জানতে চাই যে অনেকেই এই ধরনের রোগে আক্রান্ত হয়ে মেডিসিন খাচ্ছে, এখন তাদের কি আসলে সুস্থ করা সম্ভব কিনা, বা এই সমস্ত যারা মেডিসিন খেয়ে খেয়ে হয়তো এই ধরনের হার্ট রোগগুলো একটা বাজে অবস্থায় চলে গেছে, তাদের জন্য আমরা কি করতে পারি? হ্যাঁ, এটা আমাদের সমাজে একটা মানুষ মনে করছে যে ব্লাড প্রেশার যদি একবার হয় তাহলে তো সারা ওষুধ খেতে হবে। আমরা গত শুক্রবার একটা লাইভ করেছি, সেখানে আমাদের ডাক্তার, মেডিকেল ডাক্তার, ওনার 30 বছরের ব্লাড প্রেশার, উনি 100% মুক্ত, ওনার আর ব্লাড প্রেশার নাই, উনি বললে উনি নতুন জীবন পেয়েছেন। তো আমাদের মেডিকেল সায়েন্সেও অনেক ক্ষেত্রে জিনিসটাকে প্রপারলি এই যে লাইফ স্টাইল ফুড যেগুলো আলোচনা করা হয় নাই বলে আমাদের ডাক্তাররা অনেকে এই ব্লাড প্রেশার মেডিসিন নিচ্ছে, যেটা আমার ওই পেশেন্টটাই তার প্রমাণ। তো এই জন্য বলছি, শুধু শুধু ডাক্তাররা না, আমাদের আজকে মেডিকেল সিস্টেমে আমাদের ডাক্তাররা, কার্ডিওলজিস্টরা কিন্তু ট্রাই করে যাচ্ছে, তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করেও আজকে হার্ট ডিজিজকে কমাতে পারে নাই। এটা আপনাদের আমাদেরকে বুঝতে হবে জিনিসটা, হার্ট ডিজিজ এখন থেকে 20 বছর আগে নাম্বার 1 ডেথ মৃত্যুর কারণ ছিল, 20 বছর পরেও মানুষ একই কারণে মারা যাচ্ছে। যেটা আমি বললাম, আজকে পৃথিবীর প্রায় অর্ধেক মানুষ মারা যায় হার্টের রিলেটেড কোনো একটা রোগে। তো সেই জন্য আমাদের বুঝতে হবে যে আমরা যেটা করে আসছি এখানে কোথাও মিস্টেক, এবং সেটা আজকে আমি আপনাকে বললাম যে কোলেস্ট্রল যে একটা মিথ, কোলেস্ট্রল ভুল ধারণা, আমাদের যে হার্ট ডিজিজ, ব্লকেজ, হার্ট অ্যাটাকের, স্ট্রোকের যে কারণগুলো নিয়ে ভুল ধারণা, আমাদের কারণটাকে সলভ করি, আমাদের সারা জীবন এই ওষুধ খেয়ে যেতে হবে না, এটা একটা পার্মানেন্ট ফিক্সের দিকে আমরা চলে যেতে পারবো, এবং শুধু কারণটাকে ফোকাস করতে হবে। তো আমি একটা রিসার্চের কথা বলি, ডক্টর কারোয়েল, যিনি ক্লিভল্যান্ড মেডিকেলে প্র্যাকটিস করেন, তো উনি তার মেডিকেলকে বলছেন যে আমাকে সবচেয়ে ডিফিকাল্ট সবচেয়ে ডিফিকাল্ট পেশেন্ট দাও, আমাদেরকে একটা গ্রুপ অফ পেশেন্ট দাও। তো ক্লিভল্যান্ড মেডিকেল তাকে, উনাকে 18টা পেশেন্ট দিয়েছে যারা সবচেয়ে ডিফিকাল্ট পেশেন্ট, এবং তার মধ্যে ওই 18টা পেশেন্টের মধ্যে 49 করোনারি কোনো ডিজিজ ছিল, একই পেশেন্ট কয়েকটা ডিজিজ থাকতে পারে এইভাবে আর কি। তো উনি দীর্ঘ 8 বছর ধরে ওই পেশেন্টদের উপরে পরীক্ষা চালালো, কোনো ধরনের মেডিসিনটাকে মিনিমাইজ করে নিয়ে এসে শুধু লাইফ স্টাইল এবং হাই নিউট্রিয়েন্ট ডায়েট দিয়ে, অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্ল্যান্ট বেসড কালারফুল এবং লাইফ স্টাইল এবং সবকিছু ম্যানেজ করে দেখেছে, 8 বছর পরে একজন ব্যক্তি রেখে বাকি 17 জন পেশেন্টই 100% সুস্থ হয়ে গিয়েছে, 100% সুস্থ, 17 জনই, এবং একজন মারা গিয়েছে, একজন সুস্থ না, উনি কিছুদিন পরে মারা গিয়েছে, আচ্ছা, উনি বিগত বয়স্ক হওয়ার কারণে, এবং 15 দিনের পরে, উনি যদিও পরীক্ষা চলিয়েছে 18 বছর, 15 দিন পরেই উনি পেপারে পাবলিশ করে দেখিয়েছে যে 15 দিন পরেই তাদের কয়েকজন পেশেন্টেরই তাদের আটাইটা সুন্দর ফ্লো হতে শুরু করেছে, যে ন্যারো ছিল এটা ফ্লো হতে শুরু করেছে। তো এটা একটা জ্বলন্ত প্রমাণ, আপনারা যারা মনে করেন যে হার্ট ব্লক হয়েছে সার্জারি করতেই হবে, সার্জারি যদি সিভিয়ার ফুল ব্লকেজ হয়, ডাক্তার যদি বলে হার্ট সার্জারি, সেটা ভিন্ন কথা, কিন্তু আমাদের আজকে একটা ধারণা যে আমার ক্লিনিকেও অনেক পেশেন্ট হার্ট অ্যাটাক করে এসছে, আলহামদুলিল্লাহ ফুল সুস্থ আছে। তো আপনারা হার্ট ওপেন হার্ট সার্জারি করার আগে একবার ভেবে দেখবেন যে এটা ন্যাচারালি বাইপাস হওয়া সম্ভব কিনা, হ্যাঁ, ডাক্তারের সাথে কথা বলেন যে আরো কিছু সময় নিয়ে আপনি ন্যাচারালি ইমপ্রুভ করতে পারেন কিনা। তো আমি ডক্টর ডিন অনিশ, ভেরি ফেমাস ওয়ার্ল্ড কার্ডিওলজিস্ট, ওনার কথা বলি, উনি একই কাজ করেছে, গ্রুপ অফ পেশেন্টের উপরে পরীক্ষা চালিয়েছে, একটা গ্রুপ অফ পেশেন্টকে উনি ফুললি প্ল্যান বেসড ডায়েট দিয়েছে, আরেকটা গ্রুপ অফ পেশেন্টকে কনভেনশনাল মেডিসিন এবং সো কল ব্যালেন্স ডায়েট, যেটা আমরা মনে করি সবকিছু ব্যালেন্স 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 যেটা আমরা মনে করি আর কি, ওই ব্যালেন্স ডায়েট এবং কনভেনশনাল মেডিসিন দিয়েছে, এবং ওই তিনি 5 ইয়ার্স পরে দেখা গেছে তাদের, যাদেরকে কনভেনশনাল মেডিসিন দিয়েছে তাদের এবং ব্যালেন্স ডায়েট দিয়েছে, তাদের ব্লাড প্রেশার হতে শুরু করে সবগুলো মেজর আর্টারি বা করোনারি ডিজিজ সবগুলোই একটা স্পাইক করেছে। আর যারা, যাদেরকে হেলদি লাইফ স্টাইল মেডিসিন ছাড়া ট্রিট করেছিল ডক্টর ডিনর্নিশ, তাদের তাদের টোটালি ডিজিজগুলো 5 ইয়ার্স মধ্যে পুরো ফ্ল্যাট হয়ে গিয়েছে। তো আমি এই রিসার্চটা কথা বলছি, আপনারা দেখে নিতে পারেন, এটা অনলাইনে আছে, ডক্টর ডিনর্নিশ হার্ট ডিজিজ রিসার্চ, উনি রিসার্চ অনেক করেছে, এটা হচ্ছে একদম ক্লিয়ার একটা রিসার্চ উনি দেখিয়েছে। তো এই জন্য বলছি, আমরা যদি আর্লি স্টেজে আমরা নিজেকে টেক কেয়ার করি, আমাদেরকে ওপেন সার্জারি করা যাওয়ার আগ পর্যন্ত আমরা যদি নিজেকে টেক কেয়ার করি, আমরা এই পর্যায়ে যেতে হবে না। কেন আমরা ওই পর্যায়ে যাবো যে আমাদের ব্লকেজ হয়েছে 3টা, ওপেন হার্ট করতে হবে, বাইপাস করতে হবে?
আরেকটা জিনিস হচ্ছে যে আমরা তো অনেক সময় আর্লি স্টেজ বুঝবো না, কারণ আমাদের প্রত্যেকের হার্টের মধ্যে ব্লাডের মধ্যেই আমাদের প্রত্যেকের জীবনে আমরা ভুল করি, এবং ভুলের কারণে আমাদের খাবার লাইফস্টাইলের কারণে আমাদের হিয়ার অ্যান্ড দেয়ার কিছু প্লাস থাকতেই পারে। তো সেক্ষেত্রে আমি বলবো আমরা সবাই প্রিভেনশনের দিকে ফোকাস করি। প্রিভেনশন ইজ দ্য বেস্ট মেডিসিন। আপনাকে রিস্কে যেতে হবে না, প্রিভেনশন ফোকাস করি আমরা। সেটার জন্য কি? সেটার জন্য আমরা, সেটা হচ্ছে যে প্ল্যান বেসড ডায়েট। আমরা মাছ মাংস ডিম খাবো, কিন্তু মাংসটাকে লিমিট রাখা দরকার। আর যারা হয়ে গিয়েছে যেটা বললেন তাদের জন্য একই কথা, তারা অ্যানিমেল ফ্যাটটা একদম কমিয়ে দিবে। ডক্টর ডিন অর্নিশ অ্যানিমেল ফ্যাটটাকে একদম মিনিমাইজ করতে বলেছেন, এবং এটা আমি আমার পেশেন্টের মধ্যে অ্যাপ্লাই করি। ট্রিটমেন্টের রেজাল্ট আমি দেখেছি, চমৎকার রেজাল্ট আমি পাই। তো এরপরে হচ্ছে যে আমাদের শুধু কোলেস্টেরল মার্কার দেখা যে একটা প্রবণতা, যে লিপিড প্রোফাইলটা দেখছি আমার তো কোলেস্টেরল ভালো, কোলেস্টেরল 200 নিচে, এবং আবার বলছি, এবং 75% হার্ট অ্যাটাক, ব্লকেজ, স্ট্রোকে হয় যখন কোলেস্টেরল 200 নিচে থাকে। আপনারা এটাকে ফোকাস করবো না। কোলেস্টেরল আটারিতে জমা হওয়ার মতো কোনো রিসিপ্টর নাই আটারির, আনলেস আটারিতে কোনো প্রদাহ তৈরি না হয়। তো আপনারা ওখানে ফোকাস করেন। ইনফ্লামেটরি খাবার, স্ট্রেসফুল লাইফ, আমাদের এরপরে হচ্ছে যে আমাদের টুমাচ অ্যান্টিঅক্সিডেন্ট তৈরি হওয়ার যে কারণগুলো, রং খাবার, এর পাশাপাশি আমরা যে শরীরের কিছু মেজর ইনগ্রিডিয়েন্ট যদি বেড়ে যায়, এগুলো ভালো, যেমন ফেরিটিন, আয়রন লেভেলটা, হ্যাঁ, যদি বেড়ে যায় সেটাও সমস্যা। এরপরে হচ্ছে যে ফাইব্রিনোজেন, এরপরে হচ্ছে যে লাইপোপ্রোটিন, এই ইনগ্রিডিয়েন্টগুলো, হোমোসিস্টিন, এগুলো আপনারা সবসময় দেখবেন এগুলো বেড়ে যাচ্ছে কিনা, কারণ এগুলাই অক্সিডেশনকে প্রমোট করে, তখন আপনার কোলেস্টেরল এসে হার্ট ডিজিজগুলো হয়। তাহলে এগুলো যদি আপনার ব্যালেন্স আনতে পারেন প্রপার লাইফস্টাইলের মাধ্যমে, আপনাদের মেডিসিন থেকে বেরিয়ে আসতে পারবেন। এবং এর পাশাপাশি আপনারা সাপ্লিমেন্ট ইউজ করবেন, সেটা কি, যেমন কোকিউটেন সব সময়, ভিটামিন সি নেবেন, হ্যাঁ, তারপরে নিয়াসিন, তারপরে ন্যাটোকাইনেস, ডি রাইবোজ, এরপরে ফিশ অয়েল তো লাগবেই। এই সাপ্লিমেন্টের মাধ্যমে, আপনার লাইফস্টাইলের মাধ্যমে, আপনার যে কোনো ধরনের হার্ট ডিজিজ, হার্ট ইস্যুই আস্তে আস্তে কমে আসবে, দেখবেন একসময় আপনি মেডিসিন থেকে বেরিয়ে আসতে পারবেন। থ্যাংক ইউ স্যার, খুব চমৎকারভাবে আপনি আমাদেরকে বিষয়গুলো বুঝিয়ে বললেন। আল্লাহ তাআলা আপনার মঙ্গল করুক।